পাবলিক প্রোক্রিউমেন্ট অর্থাৎ সরকারি ক্রয়ে বাংলাদেশ সরকার প্রতি বছর প্রায় 78,000 কোটি টাকা ব্যয় করে থাকে। ক্রয় ব্যবস্থা স্বচ্ছ এবং কার্যকর হলে যে জনগোষ্ঠীর সবচেয়ে বেশি প্রয়োজন সরকারি অর্থ তাদের জন্য উপকার বয়ে আনে। অতীতে সরকারি ক্রয় পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট আইন বা বিধিমালা ছিল না, প্রক্রিয়াটি ছিল সনাতন, বিলম্বিত ও জটিল। বিভিন্ন রিপোর্টে দেখা গেছে অদক্ষতা এবং অর্থের অপব্যবহারের কারণে দেশের জিডিপির প্রবৃদ্ধি বছরে প্রায় শতকরা 1.5% ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকার সরকারি ক্রয় ব্যবস্থাতে একটি টেকসই ও ধারাবাহিক পরিবর্তন আনতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সরকার 2002 সালে পরিবর্তনের 4টি মূল স্তম্ভের সূচনা করে। প্রতিষ্ঠান তৈরি, সরকারি ক্রয় ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য সেন্ট্রাল প্রক্রিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট স্থাপন করা হয়েছে। আইনগত কাঠামো, মহান জাতীয় সংসদ কর্তৃক পাবলিক প্রক্রিউরমেন্ট আইন পাশ হয়েছে। এর সাথে সব ধরনের ক্রয়ের জন্য বিস্তারিত বিধিমালা প্রণয়ন করা হয়েছে। বর্তমানে দেশের সকল সরকারি ক্রয়কারী সংস্থা এই বিধিমালা অনুযায়ী সব ধরনের ক্রয় কার্যক্রম পরিচালনা করছে। প্রাতিষ্ঠানিক ও পেশাদারী দক্ষতা বৃদ্ধি, এ লক্ষ্যে সরকার একটি নতুন ধরনের দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যা পৃথিবীর অন্যান্য দেশের কাছে মডেল হিসেবে পরিগণিত হয়েছে। যেমন বিভিন্ন পর্যায়ে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের জন্য 18 ধরনের বিশেষ প্রশিক্ষণ কোর্স, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি কর্মসূচি এবং প্রক্রিউরমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ডিজিটাল ক্রয় ব্যবস্থা, 4টি বৃহৎ সরকারি ক্রয়কারী সংস্থা যারা দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির শতকরা 50%-এরও বেশি ব্যয় করে থাকে, তাদের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ও আত্মনির্ভর ইলেকট্রনিক প্রক্রিউরমেন্ট ব্যবস্থা বা ইজিপি বাস্তবায়িত হচ্ছে। আইন ও বিধির সঠিক প্রতিপালনের লক্ষ্যে সরকারি ক্রয়ের সাথে সংশ্লিষ্ট সকলের আচরণ পরিবর্তনের জন্য তৃণমূল পর্যায়ে ক্যাম্পেইন চলছে। এসব সংস্কার কার্যক্রম সরকারি ক্রয় ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। ক্রয় কার্যক্রমে দক্ষতা বেড়েছে, স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। প্রতিযোগিতা বেড়েছে। সরকারি ক্রয় পদ্ধতির সংস্কার বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। আগের তুলনায় সুষ্ঠুভাবে জাতীয় সম্পদ ব্যবহৃত হওয়ায় হ্রাস পাচ্ছে দারিদ্র, বাড়ছে প্রবৃদ্ধি, উন্নত হচ্ছে দেশের মানুষের জীবনযাত্রার মান। সরকার তার অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর।